হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তীব্র গরমে সবাই কিন্তু অনেক বেশি অতিষ্ঠ হয়ে আছি, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ঠান্ডা ঠান্ডা টক দইয়ের লাচ্ছি রেসিপি। রেসিপিটা খুবই সহজ, কিন্তু গরমে ক্লান্তি দূর করার জন্য অনেক বেশি উপকারী। যেহেতু আমি টক দই দিয়ে তৈরি করেছি, এটা আপনাদের হজমেও অনেকটা সহযোগিতা করবে। তো আমি কিভাবে এটা তৈরি করলাম, খুবই কম উপকরণে আর ঝটপট, চলুন প্রস্তুত প্রণালীটা দেখে ফেলি। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, টক দই লাচ্ছি বা মিষ্টি দইয়ের লাচ্ছি যাই বানান না কেন, অবশ্যই কিন্তু আপনাকে যত বেশি ঠান্ডা করে এটা সার্ভ করবেন তত বেশি ভালো লাগবে। তো টক দইটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে 1 কাপ পরিমাণ টক দই। আরও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আইস কিউব, সাথে দিব 1/3 কাপ চিনি। মিষ্টির উপরে ডিপেন্ড করে আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 1 চিমটি পরিমাণ লবণ। এখন আরও সাথে অ্যাড করবো হচ্ছে একদমই ঠান্ডা পানি 1 কাপ পরিমাণ। এখন এই সবগুলোকে বেশ ভালো করে ব্লেন্ড করে নিলেই কিন্তু মজাদার লাচ্ছিটা তৈরি হয়ে যায়। দেখলেন তো, খুব গরমে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।